হ্যালো ফিওর, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি, রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড সুপারস্টার শাকিব খানকে জড়িয়ে ধরে এভাবে ছবি তুলছেন কারা? হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সবচাইতে মজার ব্যাপার। ফরিদুর রেজা সাগর ভাইয়ের ওয়াইফ, ফরিদুর রেজা সাগর ভাই এবং ঈদের পরপর তারা ঈদ আড্ডায় মেতে উঠেছিলেন ফরিদুর রেজা সাগর ভাইয়ের বাসায় সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস। অনেকদিন থেকেই তাদের বাসায় আড্ডার জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটি প্রচারণা এবং সেটি হলে চলছে দুর্দান্ত গতিতে, এবং সেটা নিয়ে শাকিব খান এবং তার পরিবার অনেক উল্লসিত এবং অনেক আনন্দে সময় কাটাচ্ছিলেন। দর্শক ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু হলমুখী হয়েছেন, তারা প্রচুর সিনেমা দেখছেন এবং শাকিব খানের সিনেমা দেখে তাকে কিন্তু অনেকেই পোস্ট করছেন এবং বলছেন সিনেমাটি অনেক বেশি ভালো। শাকিব ভক্তরা এবার অনেক খুশি সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখে। যারা যারা জীবনে কখনো আমেরিকা যেতেই পারবেন না, তারাও আমেরিকার সিনগুলো দেখতে পাচ্ছেন, সেখানের রাস্তাঘাট, বরফ সবকিছু দেখে তারা অনেক বেশি আনন্দিত এবং খুশি হয়েছেন। তারা বলেন, আমরা একটা দেশের চলচ্চিত্রের মাধ্যমে সেই দেশের কালচার, সেই দেশের রুচি, সেই দেশের অনেক কিছু দেখতে পাই। এটা আসলে আমাদের দেশের মানুষের জন্য সৌভাগ্যের। হয়তো আমরা কোনোদিনই এইসব দেশে যেতে পারবো না, এইসব দেশ সম্পর্কে জানতে পারবো না, কিন্তু সিনেমার মধ্যে কিন্তু আমরা সেগুলো দেখতে পারি। প্রত্যেকটা দেশের হিস্ট্রি কালচার উঠে আসে তাদের দেশের সিনেমায়। আমাদের চলচ্চিত্র অনেকটাই আগের চাইতে আধুনিক হয়েছে, অনেক এগিয়ে গেছে। সুপারস্টার শাকিব খান বলেন, আমি মনে করি একটা দেশের চলচ্চিত্রের মাধ্যমে সেই দেশের হিস্ট্রি কালচার, সেই দেশের মানুষ কেমন, তাদের ভাবধারা কেমন, তাদের অর্থনীতি রাজনীতি অনেকটাই ফুটে উঠে। আর তাই আমি চেষ্টা করি সারা পৃথিবীর মানুষের সঙ্গে মেশবার, সারা পৃথিবীতে ছড়িয়ে দেবার আমাদের কালচার এবং তাদের কালচার কিছুটা হলেও আমাদের দেশে যেটা ভালো সেটা ছড়িয়ে দেবার। বন্ধুরা, চিত্রনায়িকা অপু বিশ্বাস সুপারস্টার শাকিব খানের সঙ্গে ফরিদুর রেজা সাগরের বাসায় অনেক বেশি এনজয় করলেন এবং তারা সবাই মিলে ডিনার করলেন এবং শাকিব বললেন যে, ভাবির হাতে রান্না কতদিন পরে খেলাম, আসলে আমার অনেক পছন্দের ভাবি কিন্তু আসা হয় না। সাগর ভাইয়ের বউ বললেন, তুমি তো আমার সবচাইতে প্রিয় দেবর কিন্তু তুমি তো আসোই না, তোমার তো সময়ই হয় না। শাকিব বলেন, আসলে ভাবি দেখো এত বেশি ব্যস্ত থাকে যে ইচ্ছে করলেও অনেক কিছুই করা হয়ে ওঠে না। শাকিব খানকে চমকে দিয়ে অপু বিশ্বাস বলেন, এরপর থেকে আমি আসব, ওকে আসতে হবে না, জয়ও তোমাকে অনেক বেশি পছন্দ করে, তুমিও আমার বাসায় আসবে, অনেকদিন আমরা আড্ডা দিই না। জয় বললেন, তুমি অনেক ভালো, তোমাদের বাসাটা অনেক সুন্দর। আসলেই সাগর ভাইয়ের বাসাটাও অনেক সুন্দর সাজানো গোছানো। আর আমরা জানি যে এই জীবনে অনেক মানুষের সঙ্গে আপনাদের মেলবন্ধন হবে, কিন্তু ফরিদুর রেজা সাগর কিন্তু একজনই যার সঙ্গে আসলে প্রত্যেকটা মানুষের রয়েছে সুসম্পর্ক। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাইকে।